হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস। দেখুন, আপনাদের সামনে আমি জাহিদুল ইসলাম জাহিদ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখুন, আমি নিজে নিজে আমি ডিম ফুটানোর মেশিন বানাইছি দেশীয় পদ্ধতিতে। দেখুন, এই যে অটোমেটিক কাজ করতেছে লাইটটা। তো বিয়াস, দেখুন এই যে কন্ট্রোলারটা, এই কন্ট্রোলারটা অনেক দামি একটা কন্ট্রোলার, তবে দেখতে ছোট দেখা গেলে কী হবে, এটা বাইরের উন্নত মানের একটা কন্ট্রোলার। তো আমি এখানে 150 ডিমের ক্যাপাসিটির একটা ইনকিউবেটার বানাইছি, ইনকিউবেটার মেশিন বানাইছি। এটা দিয়ে মূলত টার্কির ডিম ফুটানো হয়। তো আপনারা যে কোনো ডিম ফুটাইতে পারবেন। তো আমি নিজে টার্কির ডিম বসাইছি। এই যে দেখুন, এখানে 100 টার্কির ডিম আছে। দেখুন, এই যে আরও অনেক জায়গা খালি আছে, মোটামুটি 150 টার্কির ডিম বসাইতে পারবেন। এই যে দেখুন, বিদ্যুৎ চলে গেলে এখানে হাইকনের ব্যবস্থা করা যায়, আইপিএস লাগবে না, কোনো ঝামেলায় যেতে হবে না। এই দেখুন, যখন বিদ্যুৎ চলে যাব তখন তো এখানে কন্ট্রোলারে লাইনটা চলে যাব, তাপমাত্রাটা বুঝতে পারবেন না। তার জন্য আপনাদের সুবিধার্থে আমি এসটিসি ব্যবহার করি, এটা এসটিসি 2। দেখুন, 37.6 এখানে আছে তাপমাত্রা মোটামুটি, ও 60% হিউমিডিটি আছে। তো বিয়াস, আপনাদের যদি কারো এই মেশিনটির প্রয়োজন হয় তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন। দেখুন, আমি হারিকেন ব্যবহার করি না, তবে হারিকেন আমার কাছে আছে। যখন আমার আইপিএস ব্যাকআপ না দিতে পারবে তখন হারিকেন আমি ব্যবহার করি। তো আমার কাছে আইপিএস আছে, যেহেতু হারিকেন এখন প্রয়োজন পড়ে না। তো আপনাদের যদি আইপিএস না থাকে তাহলে আপনারা হারিকেন ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই। আপনার যে মেশিনটা, এটা অনেক উন্নত মানের একটা মেশিন, কিন্তু স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে। এটা খুব একটা দাম নয়, মাত্র 8,000 টাকা এই মেশিনটার দাম। বিয়াস, দেখুন, অনেক বড় বড় মেশিন আছে, তবে বড় বড় মেশিনগুলো ব্যবহার করে দেখেছি, ওই সব মেশিনের থেকে এই মেশিনটা অনেক ভালো রেজাল্ট দেয়, মোটামুটি 90-95%। যদি ডিম ভালো থাকে আপনার, ডিম ভালো হলে তো 90-95% ইনশাল্লাহ আপনার রেজাল্ট পাবেন। তো বিয়াস, আপনাদের যদি কারো টার্কির বাচ্চার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে দেখুন, এই আমার আজকে টার্কির বাচ্চাগুলার বয়স 18 দিন। দেখুন কত সুস্থ সবল বাচ্চাগুলা, দেখছেন? এখানে আমার 21 বাচ্চা আছে। তো আমি ফার্মটি করছি এই বিল্ডিংয়ের ওপরে দোতলায়, তাই জন্য ওপরে যাইতেছি না এখন। তো আমি নিজে আমার বেডরুমে, এই রুমটা অবশ্য থাকি না, একটা রুম, বেডরুম, এই রুমে রাখছি, নিরাপত্তা আছে এখানে। দেখুন, এই যে রুমটা বেডরুম, নিরাপত্তা আছে, কোনো ঝামেলা নাই। ছোটো বাচ্চাগুলো আমি এখানে বোর্ডিং করি সাধারণত, আর যদি 1 মাসের উপরে হয়ে যায় ওই বাচ্চাগুলো আমি দোতলায় নিয়ে যাই। তো বিয়াস, আপনাদের যদি কারো এরকম ছোটো বড়ো যেরকম আকারের বাচ্চার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ। বিয়াস, ঠকবেন না। আমি জাহিদুল ইসলাম, ঢাকার একদম পাশে কেনগঞ্জ। তো আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ। ঠকবেন না, আমার খামারটি ভিজিট করুন, ইনশাল্লাহ আপনাদের উপকারই হবে। ওকে বিয়াস, থ্যাংক ইউ।